স্মার্টফোন হারায় গেলে এখন থেকে সেই স্মার্টফোন খুঁজে দিবে বিটিআরসি। কি শুনে অবাক লাগতেছে? অবাক হওয়ার মতো কিছু নেই। স্মার্টফোন রেজিস্ট্রেশন কিংবা আইএমইআই রেজিস্ট্রেশন নাম্বারে যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের আন্ডারে কিন্তু বিটিআরসি আপনাদের স্মার্টফোনটাকে এখন খুঁজে বের করে দেবে যদি আপনার স্মার্টফোন হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়। তবে এক্ষেত্রে আপনার করণীয় কি কি সবকিছুই আমি আপনাদেরকে বলবো। যদি আপনার ইন্টারেস্টেড হন ভিডিওটা কন্টিনিউ করুন। দিস ইজ আশিক, ইউ ওয়াচিং টেকনিক্যাল নিউজ। তো চলুন শুরু করি। কয়েকদিন আগে বিটিআরসি তাদের একটা নোটিশে বলেছে আপনার স্মার্টফোন যদি হারায় যায় কিংবা চুরি হয়ে যায় এক্ষেত্রে প্রথমে আপনাকে থানায় একটা জিডি করতে হবে। জিডি করার পর জিডির কাগজপত্র এবং আপনার যেটা বলা চলে জাতীয় পরিচয়পত্র আছে এই দুইটা নিয়ে আপনাকে একটা নির্দিষ্ট কাস্টমার কেয়ারে যেতে হবে এবং সেগুলো জমা দিতে হবে। এখানে আমি আপনাকে একটা সুবিধার্থে বলে দিই, জিডির কাগজপত্র বলতে এখানে আমি বুঝিয়েছি জিডির ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আপনি নির্দিষ্ট কাস্টমার কেয়ারে দিয়ে আসবেন। নির্দিষ্ট কাস্টমার কেয়ারে দিয়ে আসার পর এখানে বিটিআরসি যে কাজটা করবে সেটা হলো যে আপনার স্মার্টফোনটাকে খুঁজে বের করার জন্য তারা পদক্ষেপ নিবে। তবে এখানে আমি আপনাদের সুবিধার্থে আরেকটা কথা বলে দিই যে স্মার্টফোন কতদিনের মধ্যে বিটিআরসি খুঁজে বের করে দিবে এ সম্পর্কে কিন্তু বিটিআরসি কোনো নির্দিষ্ট কোনো তথ্য দেয় নাই। কেননা বিটিআরসি বলেছে যে এখানে তো স্মার্টফোন যেহেতু এখন বর্তমানে যে কাজটা হচ্ছে স্মার্টফোন চুরি হয়ে যাওয়ার পর কিংবা হারিয়ে যাওয়ার পর সেগুলো হয়তো বা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু বিটিআরসি কোনো নির্দিষ্ট সময়সীমা দেয় নাই এবং বিটিআরসি যে আপনাকে এমনটা বলে নাই যে আপনি স্মার্টফোনটা খুঁজে পাওয়াই যাবে। তবে এক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ এটা হয় যে আপনার স্মার্টফোনটি হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়ার পরে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং জিডির ফটোকপি যদি আপনি কাস্টমার কেয়ারে দিয়ে আসতে পারেন তাহলে 7 কর্মদিবসের মধ্যে বিটিআরসি সেক্ষেত্রে একটা পদক্ষেপ নিতে পারে। আপনারা সাধারণত এই সেবাটি পেতে পারেন এই বছরের শেষের নাগাদ এবং সামনে বছরের শুরুর নাগাদে এই সেবাটি একদম দৃশ্যমান হয়ে থাকবে। এটাই ছিল সাধারণত আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।